ওয়েলকাম ফ্রেন্ডস। রূপা 2019 জন্মের আগে কোনো এক মঞ্চে কেউ বলেছিলেন যে 2020 সাল থেকে 1 জানুয়ারি আমরা রিভাইজড স্যালারি পাব পে কমিশনের পর, এবং 3টে ইনক্রিমেন্ট পাওয়া যাবে, সেই 3টে ইনক্রিমেন্টের যোগ বিয়োগ 3% করে দিয়ে একটা ফিডম্যান ফ্যাক্টরও দাঁড় করানো হয়েছিল, 2.8 এরকম ধরনের একটা কিছু, এবং বেতন বাড়বে এরকম। তো সেই 2.8, 2.57 3টে ইনক্রিমেন্ট, এই নিয়ে যথেষ্ট বিভ্রান্তি তৈরি হয়েছিল। কিন্তু একটা সেকশন বরাবরই বলে এসেছে যে না, ইনক্রিমেন্ট 4টেই পাওয়ার কথা, বা আমিও যতবার হিসাব দেখিয়েছি সেখানে ইনক্রিমেন্ট 4টেই দেখিয়েছি। অ্যাকচুয়ালি রূপা পাবলিশ হওয়ার পরও দেখা গেছে প্রত্যেক জুলাইয়ে ইনক্রিমেন্ট পাওয়া যাবে, কিন্তু 6 মাসের একটা মিনিমাম গ্যাপ থাকতে হবে, সেই হিসাবে 4টে ইনক্রিমেন্টই হয়, অন্যায়ভাবে একটা ইনক্রিমেন্ট কেটে নিলে সেটা অন্য প্রসঙ্গ। তো আজকে সংবাদপত্রও কিন্তু সেই 4টে ইনক্রিমেন্টের প্রসঙ্গকেই শেষ পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, সেই খবরটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে সংবাদপত্রে। এবং আমি বলেই দিচ্ছি বর্তমান পেপারে এই খবরটি আজকে প্রকাশিত হয়েছে, তবে একটু খুঁজে দেখতে হবে খবরটা। হেডিংটা আছে পেনশনারদের নিয়ে, পেনশন যারা রিটায়ার করবেন, সেই রিটায়ার্ড পার্সন যারা আছেন তাদের পেনশন, ফ্যামিলি পেনশন বা গ্র্যাচুইটি, সেই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে, এবং এই খবরটা আমি একটু আগে শেয়ার করেছি। তো এই খবরের যেটা শেষের দিক, সেখানে আমি একদম শেষ প্যারাগ্রাফে আপনারা চলে যান, না শেষ প্যারাগ্রাফে নয়, প্রথম প্যারাগ্রাফের শেষের দিকে দেখুন, শেষের দিক থেকে 4 নম্বর লাইনটা মাঝখান থেকে আমি বলছি। উদাহরণ হিসাবে বলা যায়, ধরা যাক কোনো সরকারি কর্মী চলতি সেপ্টেম্বর মাসে অবসর নিতে চলেছেন, তাহলে চলতি সেপ্টেম্বর মানে 2019 সালের সেপ্টেম্বর মাসে যিনি রিটায়ার করবেন, তার মানে ততদিন পর্যন্ত তিনি ইন সার্ভিস, তাহলে তিনি কটা ইনক্রিমেন্ট পাবেন? সেক্ষেত্রে তিনি মোট 4টি ইনক্রিমেন্ট পেতে পারেন 2016 থেকে 2019, এই 4 বছরের প্রতি জুলাই মাসে 3% হারে মূল পেনশনের ওপর মোট 12% ইনক্রিমেন্ট পাবেন। দেখ, পেনশনের বিষয়টা বাদ দিন, তাহলে বিষয়টা কি জানালো, পরিষ্কার বলছে 2016 থেকে 2019 এই 4 বছরের প্রতি জুলাই মাসে 3%, এবং তার আগের লাইনে বলা হচ্ছে তিনি মোট 4টি ইনক্রিমেন্ট পেতে পারেন। তাহলে যিনি 2019 সেপ্টেম্বরে রিটায়ার করবেন, স্বাভাবিকভাবেই তার 1-1-16 বেসিক রিভাইজ হবে, এবং তারপরে তিনি জুলাই 2016, জুলাই 2017, জুলাই 2018 এবং জুলাই 2019, যেহেতু তিনি সেপ্টেম্বর 2019 রিটায়ার করবেন, তাহলে তিনি জুলাই 2019-এর ইনক্রিমেন্টও পাবেন, তাহলে তিনি 4টি ইনক্রিমেন্ট পাচ্ছেন। তাহলে সংবাদপত্র এবার কিন্তু 4টি ইনক্রিমেন্টের যে বিষয় সেটাকেও কিন্তু মান্যতা দিল বা দিতে বাধ্য হলো। প্রথমত যে গোলমালটা হয়েছিল, ওই যে বললাম কোনো এক মঞ্চে কোনো বিশিষ্ট ব্যক্তি এটা ঘোষণা করেছিলেন সেটা আপনারাও জানেন, তো সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই সবাই লিখেছিল সংবাদপত্র, বা আমরাও কনফিউজ হয়ে গিয়েছিলাম যে 3টে তাহলে কি 1টা ইনক্রিমেন্ট, আবার এমনও মনে করা হচ্ছিলো তাহলে হয়তো জুলাই নয়, ডেট অফ ইনক্রিমেন্টটা জানুয়ারি হতে পারে, সেক্ষেত্রে 1 জানুয়ারি 2016 হয়তো ইনক্রিমেন্টটা হাওয়া হয়ে যেতে পারে, তারপরে 3টি ইনক্রিমেন্ট পাওয়া যাবে। আবার অনেকে এমনও ভাবছিলেন যে তাহলে 3টি ইনক্রিমেন্ট দিয়ে হয়তো কিছু এরিয়ার দেবে, সেই জন্য হয়তো 3টি ইনক্রিমেন্টের, তো একটা বিষয়টা একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে রূপাটা পাবলিশ হওয়ার পর কিন্তু এরকম কোনো রকম ধোঁয়াশা ছিল না, পরিষ্কার সেখানে বোঝা যাচ্ছিলো প্রত্যেক জুলাই মাসে ইনক্রিমেন্ট হলে 4টেই ইনক্রিমেন্ট হবে, যদি না কোনো রকম অন্যায় আবার নিয়মকানুন পাবলিশ করা হয়। তো যাই হোক, আজকে সংবাদপত্রে, কারণ এই 4টি ইনক্রিমেন্ট এখনও দেওয়ার পরও আপনাদের মধ্যে অনেকের সন্দেহ রয়েছে, যেহেতু আগে বিষয়টা শোনা গিয়েছিল, তো সেই জন্য পেপারে এটা প্রকাশিত হয়েছে বলে আমি খবরটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে যতটা সম্ভব বিভ্রান্তি আপনাদের মধ্য থেকেও দূর করা যায়। এই খবর এখানেই শেষ করছি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্রচুর শেয়ার করুন, যাতে সকলেই এই ভিডিওগুলো থেকে উপকার পেতে পারেন। খুব ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।